তো গাইস একদম কিন্তু আমরা বোটে চলে এসেছি, দুজনে কিন্তু একদম এনজয় করছি, ফুল এনজয় হচ্ছে একদম। তো গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছি একদম কাঠের জালে একদম গুড় তৈরি করা হচ্ছে একদম। এখানে রয়েছে চিকেন ঠাকুর বাড়ির মুরগা কষা, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের এনজয়মেন্টের জন্য আর একটা জিনিস রয়েছে, এখানে কিন্তু সুইমিং পুল রয়েছে। সুইমিং পুলটাতে তোমরা চাইলে এখানে কিন্তু একদম তোমাদের যে প্যাকেজটা সেই প্যাকেজের মধ্যেই তোমরা পেয়ে যাবে। সো গাইস এখানে কিন্তু সকালে ব্রেকফাস্টের জন্য এখানে রয়েছে গরম গরম কচুরি, আর এই দিকে রয়েছে আলুর দম। ওফ জাস্ট কালারটা দেখো একদম ধোঁয়া। আর এখানে কিন্তু বিশাল দেখতে পাচ্ছ একদম চেয়ারে কিন্তু দোল খাচ্ছে বসে বসে, এই যে গ্রাম্য পরিবেশের একদম একটা ছোঁয়া। আমাদের দৈনন্দিন জীবনে এত খাটাখাটুনি বাদ দিয়ে চলুন একটা দিন কাটিয়ে আসি এই গ্রাম্য পরিবেশে। না না, তার জন্য কিন্তু আপনাদের শহরের বাইরে যেতে হবে না, এই কলকাতার বুকেই এমন একটি জায়গা আপনাদের খোঁজ দেব যেখানে খুবই অল্প খরচে আপনারা এত সুন্দর মনোরম পরিবেশ থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু কিন্তু খুবই কম দামে পেয়ে যাবেন। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে কিন্তু একটা অন্য ধরনের ভিডিও এনেছি, ফুড ব্লগিংও রয়েছে সাথে। তো আজকে কিন্তু আমরা এসেছি একটা রিসর্টে, তো এখান থেকে একটা ইনভিটেশন পেয়েছি, তো সেই জন্য এখানে দেখানোর যে এখানে মেনলি কী কী আছে না আছে সব কিছু তোমাদের ডিটেলসে বলবো, কত কী প্রাইস, খাবারের কী কোয়ালিটি। আর এখানে কিন্তু মধ্যবিত্ত যারা মানে আমাদের মতন, মানে আমাদের মতন ছেলে মেয়েরা যারা আছো, যে তারা শহরে থেকে গ্রামে ফিলিংস নিতে চাও যেতে চায় কিন্তু সেই শহরের বুকে, সেই জন্য এখানে একটা রিসর্টে চলে এসেছি। তো এই রিসর্টটার নাম হচ্ছে দ্য ক্রিক ক্লাব। তো এটা কিন্তু রয়েছে কলকাতাতে, তো এটা রয়েছে কলকাতার জোকাতে। তো তোমাদেরকে ফুল অ্যাড্রেস দিয়ে দেবো, সব কিছু বলে দেবো, তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করি। তো গাইস ফার্স্টেই কিন্তু আমাদের এই যে 103 নম্বর রুমটা চলে, তো আমাদের কিন্তু এই যে 103 নম্বর রুম, তো রুমটা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো ভেতরে কিন্তু বিশাল রয়েছে, রুমটা যখন খুলবে প্রথমে বিশালকে দেখতে পাবে। তো এখানে কিন্তু একদম দারুণ একটা রুমের ব্যবস্থা করা হয়, জাস্ট এই যে এখানে কিন্তু এসি রয়েছে, আর এখানে একটা ডিলাক্স বেড যেটাকে বলে, একদম দারুণ নরম গদি, এই যে একদম নরম গদি। আর এখানে রয়েছে বসে কিছু কাজ করা বা খাবার দাবার খাওয়ার জন্য। আর একটা জিনিস, এই যে এখানে রয়েছে টিভি আর এখানে রয়েছে কাভার্ড। তো চলো একটু দেখিয়েই দিই তোমাদেরকে, এই যে ভেতরটা ঠিক এরকম রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে এখানে। আর এই রুমের অর্থাৎ এই রিসর্টের একটা সব থেকে বড় সুন্দর জায়গা, এই যে জাস্ট এই যে দরজাটা ওপেন করবে, এরকম একটা গ্রাম্য পরিবেশ দেখো। ও সামনের দিকটা একদম বড় একটা পুকুর, আর এই যে এরকম একদম লাইন বাই লাইন দিয়ে গাছ লাগানো আছে, দারুণ লাগছে দেখ। তোমাদেরকে দেখিয়ে দিই বাথরুমটা, তোমাদেরকে দেখানো দরকার কারণ এত টাকা দিয়ে যখন আসছো তোমরা তখন তোমাদেরকে সব কিছু দেখানো উচিত। এই যে এরকম রয়েছে একটা কোমোড, এখানে রয়েছে একটা বেসিন, এখানে তোমরা একটা আয়না পেয়ে যাবে, আর এখানে একটা গিজার রয়েছে, তো এখানে শাওয়ার রয়েছে, এখানে তোমরা টাওয়ালে অনেক কিছু রাখতে পারবে, বালতি মগ সব কিছুই রয়েছে। গাইস এখানে কিন্তু সকালে ব্রেকফাস্টের জন্য এখানে রয়েছে গরম গরম কচুরি, আর এই দিকে রয়েছে আলুর দম। ওফ জাস্ট কালারটা দেখো একদম ধোঁয়া বেরোচ্ছে, দারুণ কালার। আর এদিকে চায়ের ব্যবস্থা করা আছে, তো চলো একটু ব্রেকফাস্টটা খেয়ে দেখি। তো গাইস এখানে কিন্তু আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসেছে, তো বিশাল কিন্তু এখন ক্যামেরার পেছনে রয়েছে। তো ফার্স্টে এসেই কিন্তু এরকম একটা যদি ব্রেকফাস্ট তোমরা পেয়ে যাও আর কি চাই, তো একটু কচুরিটা দিয়ে খাবো দেখো, একদম সফট রয়েছে, একটু হালকা ঠান্ডা হয়ে গেছে সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু আলুর দমটা একদম গরম গরম, ও ছেঁকা লেগে যাচ্ছে। একটু গ্রেভিতে ডিপ করি, একটু খাই। আলুর তরকারিটা ঠিক যেরকম কাজ বাড়ি অর্থাৎ বিয়ে বাড়িতে যেরকম টেস্ট হয় ঠিক সেরকম টেস্ট লাগছে, একটু ঝালঝাল ফ্লেভার আছে, একটু টক টক লাগছে, কিন্তু টমেটোটা হয়তো বেশি আছে। আর কচুরি নিয়ে আর কি বলবো, কচুরিটা একদম সফট, গ্রেভিটা ভাই দারুণ করেছে,
তো গাইস তোমরা দেখতে পাচ্ছ একদম গরম গরম কচুরি আলুরদম, আবার চা নিয়ে চলে এসেছি। দু কাপ চা কি হবে ভাই? একটা তোর একটা আমার। ও আচ্ছা, টাকা খাবো থাকে না দু কাপ। তো কচুরিটা খাই একদম, দেখতে পাচ্ছ ফোলা ফোলা কচুরি সফট, আলু দিয়ে ডাইরেক্ট মারি। তো গাইস, তো এবার রুম থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার তোমাদেরকে গোটা রিসর্টটা ঘুরে দেখাবো, তাই তো? একদম, পুরো যত এরিয়া আছে অল এরিয়া তোমাদেরকে কভার করবে এখানটা। আর এই রিসর্টটা কিন্তু খুবই বড়, এই দ্য ক্রিক ক্লাব রিসর্টটা। তো দারুণ একটা মনোরম পরিবেশ, পুরো গ্রাম্য পরিবেশ, তাই তো? মানে যারা শহরে থেকে গ্রামের মতন এখানে একটু ফিলিং চাও সপ্তাহ একদিন বা মাসের একদিন, তো অবশ্যই কিন্তু এখানে এসো। তো চলো একটু দেখিয়ে দিই তোমাদের এখানটা একটু ঘুরিয়ে। তো গাইস, দ্য ক্রিক ক্লাবে ঢোকার একদম প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছ এরকম একটা মনোরম পরিবেশ। ওফ, শুধু গাছ গাছ গাছ। আর এখানে রয়েছে একটা বড় পুকুর। তো দেখো, যদি তোমাদের পছন্দ হয়, আমাদের কিন্তু এই সমস্ত মনোরম পরিবেশ দারুণ পছন্দ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসে একদম বিকালবেলাটা এনজয় তোমরা করতে পারবে। এখানে একদম বড় পুকুর রয়েছে। তো এইদিকেও কিন্তু পুকুর পাড়, একটা বসার সুন্দর একটা জায়গা রয়েছে, একটা খড়ের ছাউনি দিয়ে। বেশ দারুণ লাগছে জায়গাটা, মানে এনজয় করার জন্য জাস্ট দারুণ। এরকম পা ঝুলিয়ে বসে এরকম পুকুরের মধ্যে দারুণ এনজয়মেন্ট করা যাবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, একদম ওখানে তিনটে বোট রয়েছে আর এখানে দুটো বোট, তোমরা বোটিংও করতে পারবে। আর দারুণ দারুণ ওই যে রিসর্টটা দেখতে পাচ্ছ, ওই দিকটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একদম শুধু ফুলের গাছ, নানা কালারের ফুল, জাস্ট দেখো তোমরা, বেশ দারুণ লাগছে। ওপরে রয়েছে টালির চাল, তার নিচে দেওয়া হয়েছে খড়ের গাদা, মানে খড়ের দিয়ে দেওয়া হয়েছে ওপরটা, খড়ের ছাউনি। আর গাছপালা এখানে দেওয়া হয়েছে, আর সুন্দর বেশ জায়গাটা। তো প্রতিটা ঘর কিন্তু এরকম খড়ের ছাউনি দিয়ে তোমরা পেয়ে যাবে, আর জায়গাটা জাস্ট তোমাদেরকে জাস্ট। তো জাস্ট জায়গাটা আমি এত সুন্দর এনজয় করছি, বিশালও এনজয় করছে ভিডিওটা করতে করতে, বেশ দারুণ লাগছে জায়গাটা এনজয় করতে। আর চারিদিকে যেটা তোমাদেরকে বারবার বলছি, শুধু ফুল গাছ শুধু নয়, আরও অনেক কিছু গাছ রয়েছে তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু মানে ওনারা বললো যে এখানে যে সমস্ত রান্নাবান্নাগুলো করা হয় সেগুলোর মেনলি এখান থেকেই কিন্তু সবুজ, অর্থাৎ গ্রিন ভেজিটেবলস যেগুলো, সেগুলো কিন্তু এখান থেকেই নেওয়া হয়। তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই, একটু দেখো পেঁপে গাছ রয়েছে, আর এদিকটা জাস্ট দেখো তোমরা ফুলকপির চাষ, একদম বড় জায়গা। মানে যে সমস্ত খাবার এখানে ইউজ করা হচ্ছে সেই সমস্ত সবজি, অর্থাৎ সবজিগুলো কিন্তু এখান থেকেই নেওয়া হচ্ছে। এখানে দেখো পেঁয়াজ কলি চাষ করা হয়েছে, লাল শাক চাষ করা হয়েছে, জাস্ট দেখো দারুণ দারুণ। তো এখানে কিন্তু ব্রকলি চাষ করা হয়েছে, জাস্ট দেখো জায়গাটা, একদম বড় জায়গা যেগুলো চাষ, জায়গাটা এত সুন্দর, মানে দেখবো না ভিডিও করবো সেটা বুঝতে পারছি না। সত্যি এরকম যদি একটা জায়গা সপ্তাহ একদিন বা মাসের একদিন তোমরা আসো, তোমরা পুরো রিল্যাক্স হয়ে যাবে, সমস্ত তোমাদের শরীরে যে সমস্ত স্ট্রেস সেগুলোও একদম চলে যাবে। আর যারা শহরে থেকে গ্রামের পরিবেশ উপভোগ করতে চাও, এখানটা অবশ্যই আসবে, অবশ্যই এসো। খাবার দাবারটা সকালে ব্রেকফাস্টটা খেলাম, লাঞ্চটা তোমাদের ভালো করে ভাই। তো গাইস একদম কিন্তু আমরা বোটে চলে এসেছি, দুজনে কিন্তু একদম এনজয় করছি, ফুল এনজয় হচ্ছে একদম, পুরো একদম জলেতে দুজনে আছি, ও বোটিং করছে, সব কিছু ওই করছে, স্টিয়ারিংও করছে, এই যে জল ছুটছে গাইস, তো দারুণ এনজয়মেন্ট হচ্ছে। তো তোমরাও অবশ্যই এখানে আসো, এসে কিন্তু অবশ্যই বোটিংটা ট্রাই করো, তাই তো? একদম, আমার তো খুব মজা আসছে ভাই, একদম। তো কতদূর যেতে পারি আজকে দেখাবো তোমাদেরকে, আর পেছন দিকটা দেখো জাস্ট, ও এখানে কিন্তু মেন কোর্স থেকে আইটেমটা শুরু হচ্ছে। এখানে কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে গ্রিন স্যালাড, দেখতেই পাচ্ছ ভাজাভুজি আইটেম, যে লেখা আছে রকমারি ভাজাভাজি, হচ্ছে দেখো ভেজ চপ, অর্থাৎ ভেজিটেবিল যেটাকে বলে, আর এটা হচ্ছে এগ ডেভিল, এই যে লেখা আছে দেখতে পাচ্ছ এগ ডেভিল। এটা রয়েছে ফুলকো লুচি, একদম গরম গরম লুচি রয়েছে। এখানে রয়েছে সুজির হালুয়া, সবই কিন্তু একদম মাটির ভাঁড়েতে সার্ভ করা হয়েছে এখানে। কি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ দু রকমের ডাল রয়েছে, এদিকে রয়েছে স্টিম রাইস, এটা কি আছে, এটা ফুলকপি আলুর তরকারি, মাছের কালিয়া, আচ্ছা মাছের কালিয়া, ভাতের বাড়ির মুরগা কষা,
এটাই কিন্তু এখানের একটা মেন আকর্ষণ বলতে পারো। ডেজার্টের মধ্যে দেখতে পাচ্ছ পাঁপড় রয়েছে একদম এক ঝুড়ি ভর্তি করে, আর এইদিকে রয়েছে চাটনি। রিসর্টে আসার একটাই মূল উদ্দেশ্য আজকে রয়েছে পিঠে পুলি উৎসব। এখানে কিন্তু নানান ধরনের পিঠে আমরা দেখতে পাচ্ছি, তোমাদের একটু দেখিয়ে দিই। এটা রয়েছে গুড় পিঠে, এটা রয়েছে দুধ পুলি, আর এটা রয়েছে পাটি সাপটা, আর এটা রয়েছে নারকেল পিঠে। তো একদম সুন্দরভাবে দেখতে হচ্ছে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ ফার্স্টে কিন্তু এই যে দুপুরবেলা যে লাঞ্চ, সেই লাঞ্চের মধ্যে ফার্স্টে আমরা কী কী নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখো একটা কচুরি নিয়েছি, আর স্যালাড রয়েছে গ্রিন স্যালাড, এখানে রয়েছে একটা বেগুন ভাজা। বেগুন ভাজাটা কিন্তু আমি খাবো না জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, কারণ বেগুন আমার অ্যালার্জি রয়েছে। আর বেগুনটা দেখো কিন্তু শুধু ভাজা নেই, এর ওপরে একটা হালকা করে একটা কিছু একটা ময়দা বা কর্নফ্লাওয়ার কোটিং দিয়ে ভাজা রয়েছে, আর একদম ফ্লপি লাগছে বেগুনটা। এখানে রয়েছে কলা ভাজা, আলু ভাজা, এখানে রয়েছে ছোলার ডাল লুচি দিয়ে খাওয়ার জন্য স্পেশালি, আর এটা রয়েছে ডিমের ডেবিল, আর এটা রয়েছে ভেজিটেবিল। তো চলো রিভিউ করি কীরকম টেস্ট এইখানকার এই দ্য ক্রিক ক্লাবে খাবারের কীরকম টেস্ট বা কোয়ালিটি। তো চলো ফার্স্টে একটু কচুরিটা নেবো, ফুলকো লুচি, কচুরি নয় ফুলকো লুচি। একটু ছোলার ডালটা দেখো জাস্ট, কাজু বাদাম দেওয়া আছে দেখতে পাচ্ছি, একটু খাই। যেরকম অথেন্টিক একটা টেস্ট হয় ঠিক সেরকম লাগছে, আমরা ঘরোয়া যেরকম ছোলার ডাল খাই ঠিক সেরকম ধরনেরই খেতে, খুব একটা মিষ্টি নেই, দারুণ টেস্ট। আরেক বাইট নেবো ছোলার ডালটা দিয়ে, বেশ দারুণ লাগছে খেতে, একদম ঘন ছোলার ডাল দেখতেই পাচ্ছ, ধনে পাতা দেওয়া আছে একদম। তো এটা রয়েছে ভেজিটেবিল, তো চলো এটা একটু খেয়ে দেখি। এটা দেখো জাস্ট ভেতরটা এরকম ভেজিটেবিলের স্টাফিং রয়েছে, বিট রয়েছে, গাজর রয়েছে, এখানে দেখতে পাচ্ছি কাজু রয়েছে, একটু খাই চলো। অপূর্ব টেস্ট, সত্যি দারুণ, মিষ্টি একদম নয়, ঝাল আর মিষ্টি একটা দারুণ ফ্লেভার রয়েছে, ব্যালেন্স রয়েছে, দারুণ লাগে। রয়েছে এগ ডেবিল, এই যে ভেতরে দেখতে পাচ্ছি এরকম একটা ডিমকে চার থেকে ছ ভাগ করে দেওয়া আছে, আলু স্টাফিং রয়েছে ভেতরে, একটু খাই তো চলো। একটু খেয়ে দেখি, লাগছে খেতে। তো এই প্লেটটা তো কমপ্লিট হয়ে গেল, এবার নেক্সট মানে যেটা মেন কোর্স, এটাও যদিও মেন কোর্স মানে এর পরে যে আইটেমগুলো আছে সেখানে দেখো যে নেক্সট আইটেমটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা রয়েছে ঠাকুর বাড়ির মুরগা চিকেন, তো ঠাকুর বাড়ির চিকেন এটা দেখতেই পাচ্ছ, এরকম একটা ইয়লিস ইয়লিস গ্রেভিওয়ালা চিকেন করেছে। এখানে নিয়েছি একটা মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া দেখতে পাচ্ছ, এরকম একটা পেটির পিস নিয়েছি। এখানে নিয়েছি স্টিম রাইস, আর এখানে রয়েছে মুগ ডাল, আর চালটা দেখো তোমাদেরকে বেশ দামি চালই লাগছে, একটু গন্ধটা খুব সুন্দর ছাড়ছে, তো চলো হালকা করে মাখি, মেখে একটু খাই। ভাতের চাল কিন্তু এত সুন্দর টেস্ট, দারুণ লাগে, আমি জানি না এটা কী চাল কিন্তু তাও দারুণ লাগে খেতে। তো এবার একটু লেবুটা দিয়ে দেবো এর মধ্যে, লেবুটা দিয়ে দেখি কীরকম টেস্ট লাগে, হালকা করে মাখাবো। তো চালটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্রেগনেন্স বেরোচ্ছে, দারুণ লাগছে খেতে, প্রণবদ্ধ। এরকম ডাল দিয়ে যদি ভাত পাওয়া যায় সাথে একটু ঘি, তাহলে আর কোনো মাংস মাছ কিচ্ছু চাই না। তো এইদিকে একটু দেখিয়ে দিতে বলবো বিশালকে, এটা রয়েছে মাছের কালিয়া, গ্রেভিটা দেখো যা সেরকম লাল লাল গ্রেভি, একটু গ্রেভিটা মাখিয়ে একটু মাছটা দিয়ে খাবো। একদম ফ্রেশ মাছ দেখো, পুরো ফ্রেশ মাছ, একটু খাই চলো। তো আরেক বাইট খাই, একটু লেবু নেব, দারুণ টেস্ট, একদম ঘরোয়া যেরকম টেস্ট হয় ঠিক সেরকম টেস্ট।
খুব হালকা রান্না, খুব একটা ভারী রান্না বা রিচ রান্না বলবো না, ঠিক ঘরোয়া, একদম ঘরোয়া রান্না। তো এইবারে মাছটা দিয়ে তো খাওয়া হয়ে গেল, এবার কিন্তু যেটা মেন আকর্ষণ এখানে ঠাকুর বাড়ির চিকেন, এটা হলুদ হলুদ গ্রেভি যেটা তোমাদের বললাম ইয়েলিস গ্রেভি, এটা হালকা করে মাখিয়ে নিই। মাখিয়ে নিয়ে এই যে চিকেনের লেগ পিস নিয়েছি, তো একটু নিয়ে একটু চলো খাই। টেস্ট লাগছে যেন মনে হচ্ছে একদম ঘরোয়া রান্না খাচ্ছি, আর খেলে মনে হচ্ছে খেয়ে যাই, একদম হালকা রান্না, কোনো ভারী রান্নার কিচ্ছু নেই, একদম ঘরোয়া রান্না, দারুণ টেস্ট লাগছে। চলো আরেক বাইট নিই, তারপর তোমাদের সাথে ডেজার্টটা নিয়ে দেখা করব। অর্থাৎ এখানে মেনলি যাতে যে বললাম যে পিঠে পুলি উৎসব হচ্ছে, তো এখানে আমরা পিঠে নানান ধরনের পিঠে নিয়েছি, এক রকমের পিঠে নিয়েছি, এখানে রয়েছে নলেন গুড়ের পায়েস, আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ নলেন গুড়ের রসগোল্লা, আর এনাদের নলেন গুড় কিন্তু একদম এখান থেকে খেজুর গাছ থেকে ফিরে হয়, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না আজকে, আসতে এখানে দেখতে হলো ভোরবেলা আসতে হতো, তো সেটা একদম হয়নি আমাদের বাড়ি থেকে এখানে রাস্তাটা অনেকটাই ডিস্টেন্সে। তো চলো একটু খেয়ে দেখি। ফার্স্টে এটা রয়েছে ভাজা পিঠে, দেখতে পাচ্ছ এরকম সাইজের এক একটা ভাজা পিঠে রয়েছে। তো ভাজা পিঠে যেরকম খেতে ঠিক সেরকমই খেতে, ভেতরে কিন্তু মৌড়ি দেওয়া আছে, মৌড়ির ফ্লেভার একটা আসছে, কালো জিরা। এটা রয়েছে পাটি সাপটা, দেখো ভেতরটা এরকম, দেখো ভেতরে নারকেলের স্টাফিং করা আছে ভেতরে, একটু খাই। দারুণ টেস্ট। এখানে দেখো এটা হচ্ছে দুধ পুলি পিঠে, এরকম সাইজে এক একটা রয়েছে, তিন পিস নিয়েছি। এটার ভেতরেও কিন্তু নারকেলের স্টাফিং করা আছে, আর বাইরে এই যে গ্রেভিটা রয়েছে এটা দুধ দিয়ে করা হয়েছে একদম, একটু খাই। দেখো একটু শক্ত, একটু শক্ত হয়ে গেছে, আর একটু ঠান্ডা হয়েছে, সেই জন্য এটা একটু কম টেস্টফুল লাগলো, কিন্তু এগুলো দুটো, এই দুটো যেটা খেলাম সেই দুটো কিন্তু দারুণ লাগলো, কিন্তু এই যে দুধ পুলি পিঠেটা একটু ঠান্ডা হয়ে গেছে, সেখানে একটু টেস্টটা একটু কম লাগলো। এখানে দেখো পায়েস দিয়েছে, নলেন গুড়ের পায়েস, খাই। আহা, ওরা হারিয়ে গেলাম, অথেন্টিক ফ্লেভার আছে, দারুণ দারুণ, কোনো কথা হবে না। কিন্তু আমি পার্সোনালি খেতে সত্যি খুব ভালোবাসি, বিশাল কি একদম, দেখো জাস্ট দেখছো পড়ছে, এ দেখো নলেন গুড় পড়ছে, দারুণ। এই যে দাদাকে দেখতে পাচ্ছ, তো দাদা হচ্ছে দ্য ক্রিক ক্লাবের কিন্তু ম্যানেজার, তো দাদা কেমন আছো বলো? খুব ভালো, তোমরা কেমন? আমরাও ভালো আছি। তোমার নামটা একটু বলে দাও ফার্স্ট। সমীরণ। আচ্ছা, তোমার এই যে ক্রিক রেস্ট, তো তোমার এই ক্রিক ক্লাব সম্বন্ধে যে রিসর্টটা আছে এটার ব্যাপারে একটু তুমি কিছু বলো। দেখো বেসিক্যালি ক্রিক ক্লাব হচ্ছে সিচুয়েটেড জোকা প্যালান, আচ্ছা, ওয়েলন্ড ওয়ার্ল্ড স্কুল, তার ঠিক অপোজিটে। কলকাতার পিনকোড হচ্ছে কলকাতা 104। আচ্ছা, কলকাতার মধ্যে এরকম একটা ইকো ফ্রেন্ডলি রিসর্ট খুব কমই আছে এতটা বড় জায়গা নিয়ে। আমাদের যে লেকটা আছে তোমরা নিশ্চয়ই দেখিয়েছো। হ্যাঁ একদম। এই লেকের সাইজ হচ্ছে 3.5 acres। আচ্ছা, তো এখানে ফিশিং থেকে শুরু করে টোটাল সব রকম অ্যাক্টিভিটিস হয়, ওয়াটার অ্যাক্টিভিটিস যতগুলো আছে, তার সাথে মেনলি হচ্ছে আমাদের ফুড। আজকে যে তোমরা ফুড খেলে কেমন একদম ঘরোয়া টেস্ট। ফুডের মেন আমাদের অথেন্টিসিটি হচ্ছে পিওরলি অর্গ্যানিক, আমাদের ফার্ম থেকেই টোটাল আসে, যত ভেজিটেবল, মাছ, দুধ, ছানা, ইচ অ্যান্ড এভরিথিং, তো এটার একটা অথেন্টিসিটি রয়েছে। আচ্ছা, অথেন্টিক বেঙ্গলি ফুড পাওয়া যায়। তার সাথে আমাদের টোটাল রিল্যাক্স রুম আছে 20, যেমন তুমি দেখেছো, কটেজ আছে, ক্যানাডিয়ান পাইনউড কটেজ, সব জায়গায় দেখা যায় না, পাহাড়ি অঞ্চলে শুধু দেখা যায়, এই কটেজগুলো আছে 7টা। তার সাথে সুইমিং পুল, সিনেমা হল, একটা টোটাল প্যাকেজ, একটা উইকেন্ড ডেস্টিনেশন, দারুণ জায়গা। আসো, আপনারাও আসুন, দেখে যান, একবার আসলে নিশ্চয়ই বারবার আসবে। আচ্ছা, তোমার এখানে একটু প্রাইস সম্বন্ধে একটু কিছু বলে দাও, যে পার হেড কী আছে বা রুমের কী প্রাইস রয়েছে? দেখো রুমের প্রাইস এখন কারেন্ট ডেটে যেটা চলছে, লেকভিউ ডিলাক্স রুম 3500+ GST, নেক্সট ডে ব্রেকফাস্ট
আর কটেজেস আর সারা দিনের লাঞ্চ ফাঞ্চ সব কিছু আছে। সারা দিনের লাঞ্চ আমাদের মাল্টি কুইজিন রেস্টুরেন্ট অল টাইম ওপেন আছে, রুম সার্ভিস ফ্যাসিলিটি আছে, সেখান থেকে অ্যাজ পার ইউর চয়েস আপনি আলাকাটে অর্ডার করতে পারেন। আচ্ছা, এটা ছাড়া আমাদের স্পেশাল অকেশন স্পেশাল ইভেন্ট প্রতি মাসে হয়, কিছু না কিছু ইভেন্ট হতে থাকে। সেদিনকে আজকে যেমন আমরা খেলে পিঠেপুলি উৎসবে এরকম প্যাকেজে হয়, টোটাল লাঞ্চ বাফে ডিনার বনফায়ার টোটাল প্যাকেজের মধ্যে থাকে। আচ্ছা 3500 যেটা প্রাইসটা দিচ্ছে ওটাতে কি পার হেড আছে নাকি না? এটা এক একটা লেকভিউ ডিলাক্স রুম। আচ্ছা, ওর মধ্যে কজন থাকতে পারবে? তো দুজন অ্যাডাল্ট একজন চাইল্ড, তিনজন অ্যাডাল্ট হলে একটা এক্সট্রা চার্জ লাগে, তার সাথে ফুল বেডিং সেট আপ ইজ আবার উইথ নেক্সট ডে ব্রেকফাস্ট আর রুমের সাথে অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিমেন্টারি থাকে। আচ্ছা, আর বলছি তোমার এখানে কি বাফেট আছে সেই সিস্টেমটা একটু বলে দাও, মানে শুধু এখানে ঘর না নিয়েও যে বাফেট ঘর না নিয়েও বাফেটে যারা আসবেন আমাদের বিভিন্ন অকেশনে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হতে থাকে, যার মধ্যে স্পেশাল লাঞ্চ স্পেশাল ডিনার বাফে থাকে। তো এগুলো কোনো ফিক্সড ডেট নেই, বিভিন্ন অকেশন হতে থাকে। মানে তারা কি ঘর না নিয়েও এখানে? ঘর না নিয়েও আজকে প্রচুর গেস্ট আছে যারা শুধু লাঞ্চ করতেই এসেছে। আচ্ছা, ইভিনিংয়ে হাইটি করে বলে দেয় যে ক্রিক ক্লাবের অফিসিয়াল ফোন নম্বর হচ্ছে 9051097755। এটা ছাড়া আমাদের টুইটার অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে, মেল আইডি, টোটালটাই তোমার ডিটেলসে থাকবে। তো গাইস, তো দাদা তোমাদেরকে সব কিছুই ডিটেলসে বলে দিল, এছাড়া আমরাও তোমাদেরকে বলে দেবো এবং ডেসক্রিপশনে সব কিছু বলে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রাস্তাগুলো দেখো একদম সেই পাথুরের রাস্তা করা হয়েছে, আর এখানে যেই কটেজগুলো দেখছো এটা কিন্তু একদমই পুরো কাঠের করা হয়েছে, যেরকম পাহাড়ের দেশে যেরকম থাকে ঠিক সেই রকম করা হয়েছে। আর এখানেও ফুল রয়েছে, অনেক কালারের ফুল, জাস্ট দেখো। ও দেখছিস কিন্তু বেগুন গাছের চাষ করা হয়েছে, আর এখানে একটা ছোট্ট একটা মিনি পুকুর বলতে পারো। তো এখানে কিন্তু আরও একটা ব্যবস্থা রয়েছে, এই যে এরকম একটা টেন্ট দেখতে পাচ্ছ, মানে ফাঁকা এরিয়ার মধ্যেই, এখানে কিন্তু তোমরা বার্থডে বা অন্য কিছু সেলিব্রেশন করতে চাইলে এখানে করতে পারবে, তার ব্যবস্থা রয়েছে। একদম একদম সবুজের সাথাসাথি এখানে কিন্তু তোমাদের এনজয়মেন্টের জন্য আরেকটা জিনিস রয়েছে, এখানে কিন্তু সুইমিং পুল রয়েছে। সুইমিং পুলটাতে তোমরা চাইলে এখানে কিন্তু একদম তোমাদের যে প্যাকেজটা সেই প্যাকেজের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো এখানে কিন্তু একটা হেলিকপ্টারের ব্যবস্থা রয়েছে, দেখো একটা হেলিকপ্টার রয়েছে, উড়ে কি বলতে পারবো না কিন্তু এখানে রয়েছে, যখন তোমাদেরকে দেখানোটা আমার কর্তব্য, তোমাদেরকে দেখানো কিন্তু আমার কর্তব্য। আর এখানে কিন্তু বিশাল একটা জিনিস দেখে যায়, চাকা লিক আছে, উড়বে না। তো গাইস, তোমাদের এই রিসর্টের ভিডিওটা কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য বাই বাই।